বেশ কয়েক বছর ধরে নাকি নতুন নায়িকা খরায় ভুগছে কলকাতা সিনে ইন্ডাস্ট্রি। ঋতুপর্ণা, কোয়েল মল্লিক, মিমি, শ্রাবন্তীদের যোগ্য উত্তরসূরি খুঁজতেই নাকি উঠে পড়ে লেগেছেন পরিচালক ও প্রযোজকরা। পেয়েও গেছেন কিছু নতুন মুখ, যারা গত এক বছর ধরে কলকাতা চলচ্চিত্রে স্থায়ী আসন গড়ার ইঙ্গিত দিচ্ছেন। কারা রয়েছেন সেই তালিকায়? বছরের শুরুতেই দুই সুপারস্টার দেব মিঠুনের প্রজাপতি দিয়ে টলিউডের ব্লকবাস্টার যাত্রা, আর সেই সিনেমায় দেবের বিপরীতে জুটি বেঁধে বড় পর্দায় ক্যারিয়ার শুরু শ্বেতা ভট্টাচার্যের। প্রথম সিনেমাতেই অভিনয় গুণে সবার মন জিতে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। ধারণা করা হচ্ছে টলিউডের প্রমিসিং অ্যাক্ট্রেস হতে যাচ্ছেন তিনি। বলেছিলে আমার জন্য লিখবে এমন গান। 2023 সালে ক্যারিয়ারের নতুন মোড়ে সোলাঙ্কি রায়। গত বছর শিবপ্রসাদ নন্দিতা প্রযোজিত বাবা বেবি ও সিনেমার মাধ্যমে টলিপাড়া পেয়েছে আরও এক নতুন জুটি। যিশু সোলাঙ্কির মায়াবী রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে ওটিটি, ছোট পর্দা, বড় পর্দা তিন মাধ্যমে কাজ করছেন। নতুন বছরে মুক্তির অপেক্ষায় শহরের উষ্ণতম দিনে সিনেমা। সব মিলিয়ে টলিউডে ইতিমধ্যেই নিজের আসন পাকা করে ফেলেছেন মধুমিতা সরকার। বাংলা টেলিভিশন জগতে রানী রাসমণি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন মিষ্টি কন্যা দিদি প্রিয়া রায়। এরপর ছোট পর্দা থেকে ক্রমেই বড় পর্দায় সুযোগ। প্রথম সিনেমাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতার সাথে পর্দা ভাগ। সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তরুণ এই অভিনেত্রী। এক্স ইকুয়াল টু প্রেম সিনেমার অতিথিকে মনে আছে? 2022 সালে দর্শকের নজর বেশ ভালোই কেড়েছিলেন বতুরিমা পোশাক। কয়েক বছর বিভিন্ন ধারাবাহিকে ক্যামিও চরিত্রের পর ক্যারিয়ারে গতি আনে সৃজিৎ মুখার্জির গাইডেন্স। নতুন বছরে একগুচ্ছ চিত্রনাট্য বাছে ব্যস্ত এই অভিনেত্রী। বর্তমানে নতুন ধারার সিনেমার নির্মাণ শুরু হয়েছে। গল্পের বাঁকপথলের পালায় তৈরি হচ্ছে নতুন সিনেমা। ক্রমেই বাড়ছে নতুন মুখের সংখ্যাও। কেউ সু অভিনয় দিয়ে রাখছেন সফলতার স্বাক্ষর, পাচ্ছেন দর্শকের প্রশংসা, কেউ আবার হারিয়েও যাচ্ছেন সময়ের পরিক্রমায়। 2023 সালে আশা জাগানো টলিউডের এই অভিনেত্রীরা কতটা সফল হতে পারবে তা দেখতে মুখিয়ে আছে সিনেপ্রেমীরা। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।